কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ সমাবেশ গজিয়ে চট্টগ্রাম মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা ও ভিত্তিহীন উদ্দেশ্যমূলক মামলাত সাজা দেওয়ার প্রতিবাদে ও মুক্তির দাবি লই নগরীর নসিমন ভবনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত এই সমাবেশত ইয়াসিন চৌধুরী লিটনের সঞ্চালনায় ও মহানগর বিএনপির সিনিয়র সহসভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানত বক্তব্য রাখে মহানগর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আগামী ডেস্ক নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম।